চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে। আর আজকে আমরা এসেছি মুরথলিতে এসেছি, আমাদের সাথে রিতম আছে আর মেঘা আছে, ভিডিও তোলার জন্য এসেছি। রিতমের ফোনে তুলছে এখন, আমরা জাস্ট এসেছি এখানে, এসে ভিডিও শুরু করেছি। আর আজকে বেশি লম্বা করবো না বলে বাড়ি থেকে শুরু করিনি, আর আজকে সারাদিন যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, পুরো ভিডিও দেখাবো যা যা আছে এখানটায়, যা যা ঠাকুর তৈরি হচ্ছে সব কিছু দেখানো হবে। A few minutes later এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকে পড়েছি কুমোরটুলির মধ্যে, আর প্রীতম আর মেঘা ওরা ফটো শুট করছে। ফটো এখানে দাঁড়িয়ে আছে সামনে। এই মুহূর্তে আমরা চলেছি, জানি না কোথায় চলেছি, রিতম নিয়ে যাচ্ছে, ট্রেন লাইনে চলেছি, ট্রেন দেখতে যাচ্ছি গাইস। না এখানে একটা ট্রেন আছে যেটা ওই রিতমই আমাকে বললো, কলকাতায় নাকি গোটা ঘুরে ঘুরে একটা ট্রেন আছে, সেই ট্রেনটা নাকি এখানে আছে। ওকে ভাই, ও আচ্ছা এখানে ফটো তুলবে, আমি দাঁড়িয়ে থাকি রোজগারের মতো, যেটা আমার কাজ। রিতমের পিছনে চলে যাই, গিয়ে দাঁড়িয়ে থাকি, কী করবো আর। এবারটাই হয় কোনদিন আসিনি, প্রীতমই আমাদের ডেকে আনলো। আমি তো কেনাকাটা করবো বলে ভেবে বেরিয়েছিলাম, তারপর দেখলাম ও শাড়ি টাড়ি পরে আসছে, এরা প্ল্যান করে এসছে। এই মুহূর্তে এসে বসে আছি এক জায়গায়, ওরা ফটো তুলছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে দুজনে, ফটো তুলছে না ভিডিও করছে মনে হচ্ছে। মানে প্রচুর ছেলে মেয়ে এসেছে, প্রচুর ভিড়ও দেখতে পাচ্ছ সামনে, এই দেখো সবাই সামনে দাঁড়িয়ে আছে, এপারে এরকম এসেছে, এই দূরে ও এরকম এসেছে, আমরা এই দাঁড়িয়ে আছি, আমরা ফাঁকার মধ্যে আছি বেশ। এগুলো করি তাহলে, তারপরে ভিতরের দিকে যাবো ঠাকুরের কাছে। এটা একটা খুব ভালো ফটো তোলার জায়গা ছিল, কিন্তু তার সামনে নোংরা ভর্তি করে দিয়েছে যাতে না কেউ ফটো তুলতে পারে, কিন্তু তার সামনেই মেঘা বসে পড়েছে, ফটো তুলবে যাই থাক। এই সামনের গলি থেকে ঢুকলাম, ঢুকে দেখতে পেলাম এইগুলো, দেখুন কত সুন্দর, অনেক আছে এখানে। অনেকটা ভিতরে এসেছি যেখানে ঠাকুর তৈরি হয়, এখানে সবাই ঘুমোচ্ছে এখন, যারা ঠাকুর তৈরি করে ফটো বলে মনে হচ্ছে ওদের, ওরা ঘুমাচ্ছে এখন। আমি জোরে কথা বলছি না, আস্তে কথা বলছি, আমি ঠাকুরগুলো সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ঠাকুরগুলো দেখো সবাই, এখানে ঢোকার জন্য সবাইকে একটা পাস করতে হবে, মানে একটা টিকিট কাটতে হবে, তার দাম 50 টাকা, মানে ওয়ান টাইম 50 টাকা, আর যারা সিজনে কাটবে তাদের একটু বেশি পড়ে। ছোট মতো দুর্গা, দশমীতে মন বিষাদে সর্জনের সময় রে কাছে,
সৌভিকের জামা পছন্দ হচ্ছে না, এই জামা দেখাস না পছন্দ করে। আরে পুজোয় তো পরে দেখা দেখাবি, কি করছিস? জামা পছন্দ হচ্ছে না, হয়েছে বলবি না কাউকে। হাঁটছি কেন আজকে আমাকে অনেক সুন্দর লাগছে না? আমি তো সুন্দর, আমি সুন্দর বলেই তো এই চ্যানেলে এত সাবস্ক্রাইব। এরপরে ভিডিওগুলো আর তোলা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না, আর এদের কারোর মধ্যে এনার্জিও ছিল না, আমার নিজের মধ্যেও ছিল না, ট্রেনে ভিড়ও ছিল, আর অনেক দেরিও হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। দেখুন এখন মুখের দিকে তাকিয়ে এর অবস্থা, কী করে আর ভিডিও করবো? ঠিক আছে, আজকে এতদূর থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, দেখো পরের ভিডিওতে। টাটা।